আপনিও যদি আপনার ফেসবুক প্রোফাইলে এরকমভাবে গান অ্যাড করতে চান তাহলে আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেটে থাকার জন্য তো চলুন শুরু করা যায় ফেসবুক প্রোফাইলে সংস অ্যাড করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে চলে যেমন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি হচ্ছে ফেসবুক সার্চ করবেন ফেসবুক সার্চ করলে আপনার সামনে যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং যদি ইনস্টল করা থাকে আপডেট আসে তাহলে সেক্ষেত্রে আপনি আপডেট করে নেবেন অনেকেই ফেসবুক লাইট ইউজ করেন তো সেক্ষেত্রে আমি বলব যে ফেসবুক মেন অ্যাপ যেটা সেটা দিয়ে কিন্তু এই সেটিংসটা করার জন্য যদি লাইট অ্যাপস থাকে আপনি হচ্ছে লাইট অ্যাপ ইউজ করতে পারেন তবে ফেসবুক অ্যাপসটাই কিন্তু এর জন্য বেস্ট হবে তো আমরা ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপটায় এবার সেই প্রোফাইলটিকে লগ ইন করে নিলাম যে প্রোফাইলে আমি গান অ্যাড করব তো প্রথমে আমি দেখিয়ে দিই যে এই প্রোফাইলে এখনও কিন্তু রকম কিন্তু গান অ্যাড করা নেই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আমরা যদি ভিউ অ্যাড করি তাহলে আমাদের প্রোফাইল যে দেখবে সে হচ্ছে দেখতে ঠিক এরকম ভাবে তো এখানে কোনো রকম কিন্তু গান অ্যাড করেনি তো এবার গান অ্যাড করার জন্য আমরা সেই প্রোফাইলে চলে আসবে এবং পাশে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে সার্চ বলে একটা অপশন পাওয়া যাবে এই সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে নিচের দিকে একটা মিউজিক বলে অপশন পাওয়া যাবে এই মিউজিকে ক্লিক করতে হবে মিউজিকে ক্লিক করলে আপনাদের সামনে ফেসবুকে এরকম কিন্তু একটা পেজ চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ এবং ওপর দিয়ে কিন্তু একটা প্লাস বটন থাকবে তো এই প্লাস বটনে ক্লিক করলে ফেসবুক রিকমেন্ডেড কিছু সংস বা গান কিন্তু আপনার সামনে চলে আসবে চাইলে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন এবং প্লে করে কিন্তু দেখুন নিতে পারেন এই যে পাশে প্লে বটনটা দেখছেন এখানে ক্লিক করলেই কিন্তু গানটা প্লে হবে আর চাইলে কিন্তু আপনি সার্চও করতে পারেন তো আপনার দেখানোর জন্য আমরা এখান থেকে একটা যে কোনো গান সার্চ করে নিয়েছি এই যেমন গানটা চলে এসেছে এই গানটা জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু গানটা সিলেক্ট হয়ে যাবে এবং পাশে দেখবেন টিক চিহ্ন চলে আসবে এরকমভাবে আপনি অনেক গান সিলেক্ট করতে পারবেন তো আমরা ফার্স্ট একটা গান সিলেক্ট করে নিয়েছি আবার প্লাস বটন এসে এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য তিন চারটা গান আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে দেখুন মোটামুটি তিন চারটা গান কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবার সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করলে কিন্তু এই পেজটা ব্ল্যাঙ্কই থাকবে তা আমরা আবার ব্ল্যাক করে আসবো এবং আবার সেই মিউজিক অপশনে ক্লিক করবো মিউজিক অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমরা যতগুলি গান অ্যাড করেছি সেই গানগুলি কিন্তু এখানে চলে এসেছে এবার এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে গানটা আপনি ফেসবুক প্রোফাইলে দিতে চান সেখানে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনি পিন করে দিবেন পিন টু প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুকে চলে আসবে তো দেখুন আমরা আপনার দেখানোর জন্য এটাকে পিন টু প্রোফাইল করেছি এবার ব্যাক করে যখন আমরা আবার ফেসবুক প্রোফাইলে আসবো তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু গানটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং অন্যরা যারা আপনাকে সার্চ করবে বা আপনার প্রোফাইলে আসবে তারা ঠিক কীরকম দেখতে হবে সেটা আমি দেখিয়ে দিই এখান থেকে আমরা যখন ভিউ এসে ক্লিক করব তখন তারা কিন্তু আপনার প্রোফাইলে আসার পর ঠিক এরকমভাবে গান অ্যাড করে দেখতে হবে এবং তারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে প্লে করে শুনতেও পারবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনার প্রোফাইলে কীভাবে আপনি নতুন গান অ্যাড করবেন তো এই ভিডিওটা আশা করি ভালো লাগবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখুন ধন্যবাদ